আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে এমন একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, খুবই উপকারিতা, অনেক উপকারিতা। যারা হতাশ আছেন, মানে নিজেকে হতাশ আছেন, কেউ কাছে বলতে পারতেছেন যে আপনাদের হতাশ, শরীরটা খুবই দুর্বল লাগে, খুবই ক্লান্ত লাগে, দিন দিন দুর্বলতা বাড়তেছে, এই দুর্বলতা দূর করতে পারতেছেন না, তারা এরকম একটা গাছের সাথে পরিচয় করে দেব। এই গাছটার নামটা আমি বলতেছি, আগে পাতাটা দেখেন, পাতা গাছটা চিনতে খুব সুবিধা হবে। আর এর মধ্যে প্রচুর কাঁটা হয়, এরকম কাঁটা হয়, এই যে এরকম গাছটা এলো, এরকম পাতা হয়। এটা দুইটা নামে ডাকে, একটা বলে কুমারী গাছ বলে, আবার এটা দুধ গাছ বলে, আবার বলে এটা কুমারী গাছ বলে, আবার দুধ গাছ বলে। এই গাছের শিকড় মূলত, আপনারা শিকড় সঠিক নিয়মে খেতে হবে, সঠিক নিয়ম খাওয়াটা কীভাবে খাবেন। আর এই গাছটা কিন্তু পরীক্ষিত, অনেকে বলেন ভাই এটা কি পরীক্ষিত? হ্যাঁ, ইনশাল্লাহ পরীক্ষিত, 100% কাজ করে, একদম 100% কাজ করব। আর এটা শিকড়টা অনেক শক্ত, খুবই শক্তিশালী, আর সকল শ্রেণীর মানুষ খেতে পারবো, যারা ডায়াবেটিস আছে হেরা খাইতে পারবো, যারা উচ্চ রক্তচাপ আছে খাইতে পারবো, এবং সকল শ্রেণীর মানুষ খাইতে পারবো, নারী পুরুষ সবাই খেতে পারবো, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। এটা শুধু গাছের শিকড় তো, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। এটা শিকড়টা আমি দেখাই, এটা গাছটা অনেক কাঁটা থাকে, এই যে এরকম কাঁটা, এই কাঁটা, এটা এই শিকড়টা, এই যে এটা শিকড় মাগমা, এই যে কাঁটাটা, এটা এই শিকড়টা নিচের থেকে আপনি তুলে নিয়ে যাবেন। এটা কোনো যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা শিকড়টা তুললা, শুধু শিকড়টা ছোটো ছোটো থেকে খুব শক্ত, শিকড়টা তুললা একটা পানিতে রাত্রেবেলা এটি ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার কারণ হলো এটা খুব শক্ত, পানিতে ভিজিয়ে রাখবেন রাত্রেবেলা, একটা বা দুইটা গাছের শিকড় তুললে ভিজিয়ে রাখবেন, সকালবেলা শুধু সেই চা 1.5 থেকে 2 চামচ রস খাবেন, অল্প কয়েকটা দিন, আপনার 5 থেকে 7 দিন খেয়ে দেখেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এবং সকল দুর্বলতা দূর হবে, শরীরের যে দুর্বলতা এটা সহজে দূর হবে। অনেকে খাইছে, একদম ভালো কাজ হয়েছে, ইনশাল্লাহ এটা খুবই ভালো কাজ করে। আবারও গাছটা চিনে রাখেন, এই গাছটা হলো এরকম পাতা হয়, এরকম পাতা হয়, এই যে এরকম পাতা হয়, গাছের পাতাটা হয় খুব কাঁটা, এই যে কাঁটা, খুব কাঁটা। এটা গাছটা হলো ছোটো আকারে, মানে ছোটো আকারে, এই জন্য আমি দেখাইতে পারছি, এটা অনেক লম্বা লম্বা, খালি বাইয়ে বাইয়ে হয়ে যায়, এই যে এটা কাঁটা, এই যে এটা কাঁটা, এটা পাতা এরকম, এটা গাছটাই, এই যে এরকম লতের মতো লম্বা হয়, ঠিক আছে। আমার কাছে শিকড়ের কাছে যায়, এটা ভিতরে যে তুললা, এই গাছটা তুললা মাটির তলে যে শিকড়টা আছে এটাই কাছ, এটা তুললার শিকড়টা তুললা পানিতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সিজে খাবেন, 5 দিন 6 দিন খেলেই ভালো কাজ করবে ইনশাল্লাহ।